সাধারণত আমরা যখন মোবাইলে গেমিং ভিডিও ক্রিয়েট করি বা কোনো টেক ভিডিও ক্রিয়েট করি, তখন আমাদের কিন্তু মোবাইলে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়, যা কিন্তু পুরান ভার্সনের মোবাইল রেকর্ড স্ক্রিন করার কোনো অপশন নাই, কিন্তু নতুন ভার্সন মোবাইলের অপশন আছে, যেখানে উপরে স্ক্রিন করলে কিন্তু ওয়াইফাইয়ের জায়গায় কিন্তু মোবাইল রেকর্ড স্ক্রিনের অপশনটা থাকে, কিন্তু নতুন ভার্সনে কোনো মানে অপশনটা নাই মোবাইল স্ক্রিন করার মানে স্ক্রিন রেকর্ড করার জন্য। তো আজকে আমি এমন একটা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দেব, যেখানে আপনি মোবাইল স্ক্রিন রেকর্ডের সাথে সাথে কি আপনি যে মোবাইল এডিটও করতে পার মানে ভিডিওটা এডিটও করতে পারবেন, সাউন্ড রেকর্ড মানে সব ধরনের আছে, তাই এইরকম একটা অ্যাপের সাথে করে যাবে। তো হ্যালো গাইজ, দিস ইজ সিয়াম ফ্রম টেকনোলজি নলেজ অফিসিয়াল অ্যান্ড এ নিউ ভিডিও। প্রথমত আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে নিব, অ্যাপে চার্জ দিব স্ক্রিন রেকর্ডার, যা আমার এদিকে লেখাই আছে এই স্ক্রিন রেকর্ডার, এরকম বলে চার্জ দেবেন। এই স্ক্রিন রেকর্ডার কিন্তু দুইটা অ্যাপ আছে, স্ক্রিন রেকর্ডার তারপর আবার স্ক্রিন রেকর্ডার লাইট। আমি স্ক্রিনের লাইটটাও দেখাইতেছি, লাইটে মাত্র 4.3 MB হয়তো, আর স্ক্রিন 15 MB আর কি লাইট ছাড়াটা। আমি লাইট ছাড়াটাই দেখাইতেছি আপনাদের, দুইটার নিয়ম কিন্তু একই, একই কোম্পানির একই নিয়ম। তো ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল হয়ে যায়, আপনারা দেখতে পারতেছেন এই যে অ্যাপ, অ্যাপে আমি এখন ঢুকবো, এই অ্যাপ দিয়ে আমি ভিডিও করতেছি। তো আমি অ্যাপ ঢুকে ফেললাম, এই যে প্রেস দিয়ে দিবেন, তারপর এই জায়গাটা টিপ দিয়ে তারপর এই জায়গায় টিপ দিবেন, এই জায়গা দিয়ে এটা দিয়ে দিলাম, তারপর এখানে উপরে স্ক্রল করে দিবেন, তারপর এখান থেকে পারমিশন চাবে। অনেক অনেক মোবাইলে পারমিশন দেওয়ার পর সে এখান থেকে যদি লিভ নেন তাহলে সেটিংসে নিয়ে যাবেন, নাহলে মানে হোম স্ক্রিনে নিয়ে যাবেন, এটাতে কোনো প্রবলেম নেই। যদি হোম স্ক্রিনে নিয়ে যায় তাহলে আপনি আবার ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি। আমি অন করে ব্যাক নিচ্ছি, তারপরে অ্যালাউ করে দিবেন, আপনি আমার আপনার মানে এই আইকনটা দিয়ে দিবে ভিডিও করার আইকনটা। ওকে, দেখুন এখানে আমি আরও কিছু টুল রয়েছে যাগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এই যেগুলা, তো এই টুলগুলোর মধ্যে হলো দেখাচ্ছি, এই টুলটি হলো যে এই রেকর্ডারের জন্য, আর এটি ব্রাশ টুল দিয়েছি আমি, এগুলো দেখাচ্ছি, এইগুলোই হলো এই টুলের কাজ। তারপরে এটা হলো স্ক্রিনশট, আর এটা হলো কে সেলফি ক্যামেরা অন করে দিবে, যা গেমিং ভিডিওর জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপরে আমি এটার ব্যবহার দেখাচ্ছি, এখান থেকে আমি প্লেগটা অন করে দিলে এখান থেকে এই যে অনটা আসলো, এখান থেকে আপনারা কিন্তু এগুলো আবার রিমুভ করে দিতে পারবেন, এই যেগুলো আমি এগুলো রিমুভ করে দিতে পারতাছি, আমি এগুলো আবার অন করতে পারবো। ওকে, আর এটা হলো স্ক্রিনশটের জন্য। ওকে, তা এখান থেকে এই যে আপনি এখান থেকে আঁকা আঁকি করতে পারবেন, এই যে এটা কিন্তু এই যে এরকম তীর দেওয়ার জন্য এই ইয়াটা, তারপরে এটা সার্কেল করার জন্য, যেমন সার্কেল টিপ দিলে এই যে সার্কেল হচ্ছে, তারপরে এটা তো মানে স্কোয়ার করার জন্য, এই যে স্কোয়ার। ওকে, তারপর রয়েছে এলো কি, এগুলো কিন্তু ব্যাক, এই বাটনটা কি বলেন তো, এই বাটনটা, এই যে কোনার বাটনটা হলো ব্যাক, যদি আপনি কিছু ভুলে দিয়ে দিন এটা টিপ দিলে ব্যাক হয়ে যাবে। তারপরে এখান থেকে আরেকটা আছে, এই যে এইটা হলো করলে আপনার পিছিয়ে পিছিয়ে এই জিনিসটা ঘুরবে, আপনি যেখান থেকে যে এটা মানে এটা এটা মানে এটা এইরকম করে আপনার পিছিয়ে ঘুরবে, তারপরে এটা আপনি ইচ্ছা ড্র ড্র করতে পারবেন আর কি। হ্যাঁ, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের কালারটা নিয়ে আসবে, বুঝছেন, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন এখানে রিমুভ করা। আর এটা স্ক্রিনশট, এই জিনিসটা হলো স্ক্রিনশট। হ্যাঁ, তারপরে এটা আপনি এই যে অ্যারোগুলো আঁকলেন এরগুলো কী কালার হবে এখান থেকে চুজ করতে পারবেন, আপনি এখানে আরও অনেক কালার আছে এগুলো চুজ করতে পারবেন। ওকে, তারপরে চুজ করা শেষে তারপরে আরও আছে ইরেজার টুল, এই নাম ইরেজার টুল, এটা আপনি সম্পূর্ণ মুছতে পারবেন। ওকে, হ্যাঁ, এগুলো এমনি এমনি মোছা যায় আর কি। তা আমি সব ব্যাক নিয়ে নিচ্ছি, তারপরে এই টুলের তো কাজ আপনাদের শিখাই দিলাম, আর এটা হলো স্ক্রিনশট, আর এটা হলো কি মানে যে ভিডিও রেকর্ড সেলফি ক্যামেরা অন করে, আর এটা রেকর্ড অপশন আর কি, রেকর্ড শুরু হয়ে যাবে। তারপরে এখানে নিচে থাকা টুলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, ভিডিও সেকেন্ডটা হলো আপনি কী কী করলেন ভিডিও, এখানে সব হিস্টোরি থাকবে। তারপরে হলো প্লাস আইকন, প্লাস আইকন একটা আছে রেকর্ড ভিডিও, আর একটা আছে লাইভ স্ট্রিম। রেকর্ড ভিডিও টিপ করলে ভিডিও অন শুরু হয়ে যাবে, মানে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। আমি লাইভ স্ট্রিমটা দেখাই, লাইভ স্ট্রিমের মধ্যে আছে ইউটিউব আর RTMP, এটা হলো একটা অ্যাপ। আর ইউটিউবে যদি আপনি ইউটিউবিং ইউটিউবার হন যা বা গেমিং ভিডিও করতে চান তাহলে এই অপশনটা আপনি করতে চাইলে পরে এটা যা আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে গেম মানে লাইভ অপশন অন হতে। তারপর রয়েছে এই জায়গায় স্ল্যাগ আইটেমটা দেখতে পাচ্ছেন, এই যে স্ল্যাগ এডিট অপশন, এখানে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন। তারপর রয়েছে এডিট অপশন, এডিট অপশন আমি দেখাই যে এখানে আছে এডিট ভিডিও, এডিট ভিডিও, তারপর আছে ফটো এডিট,
ম্যারেজ ভিডিও অ্যান্ড ফটো, এগুলো আমি দেখাইতেছি একটা একটা করে। তারপরে পরে আছে সেটিংস, সেটিংসে এখানে আপনি ওই একই, যদি আপনার কিছু সাউন্ড কমানো বাড়ানো এসব লাগে তাহলে আপনি এখান থেকে সেটিংস। আমি ভিডিও এডিটর কিছু দেখাইতেছি, আমি এখান থেকে ভিডিও এডিট অপশনে জব করে দিলাম। এখানে যদি কেউ রিসেন্টলি মানে ভিডিও এডিটের মানে জানে আর কি, যে ভিডিও ধারণা থাকে তাহলে এখানে এগুলো সব এডিট করতে পারবেন। তারপর আমি কিছু ইয়ে করে দিই, এই যে এই পার কাট, হ্যাঁ পার কাট, এখান থেকে আমি দেখা যাচ্ছে এটা যদি আপনি ভিডিও কাট করতে চান কোন জায়গাতে কটুকে এসব কাট করতে পারবেন। তারপরে যে এখানে আছে মিউজিক, মিউজিক অন করতে পারবেন, হ্যাঁ। তারপরে এখান থেকে যে এইসব চাপ দিলে এখন মানে আমার মোবাইলে কোনো মিউজিক নাই তাই অ্যাড করতে পারছেন। তারপর টেক্সট, টেক্সট এখান থেকে এই যে এসব লেখা টেক্সট করতে পারবেন। এই যে ফ্রন্ট আছে কত ফ্রন্ট, এইখান থেকে দরকার নেই এডিট করার, তারপর আপনি করে নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে জিজ্ঞাসা কী অপশন ডিলিট করবেন না করবেন, এখানে সব অনেক ধরনের ইয়ে আছে। তারপরে ফিল্টার আছে, ক্রপ আছে, ক্রপ করতে পারবেন, কী ক্রপ আছে আপনি ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রাম ফোর পয়েন্ট মানে 4.5, তারপরে টিকটক, ইউটিউব, তারপরে এখানে আদার অনেকই অপশন আছে। তারপরে ভিডিও স্পিড করতে পারবেন, তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এই যেগুলো সব করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় আর কি, রিমুভের মতো না মানে গ্লো ব্লার হয়ে যায় আর একটু, এগুলো এরকম করতে পারবেন। ওকে, তো আমি এখানে ভিডিও অপশনটা দেখাই দিচ্ছি। তারপরে আছে ফটো এডিট, ফটো এডিটে আমি দেখালাম এই যে একটা ফটো, এখান থেকে আপনি এটা ফটো এখানে কিছুই করার নাই, এখানে যদি আপনি একটু ডাটা রাখেন তাহলে বুঝবেন। তারপরে মার্চ ভিডিও অ্যান্ড ফটো, তারপরে টেম্পল, টেম্পল দ্বারা কীভাবে এটা একটা টেম্পল, আপনি অ্যানিমেশন ভিডিও যেরকম এটা এরকম আর কি, হ্যাঁ। তো এরকমই মানে এই ভিডিও দিয়ে এডিট করা লাগে আর কি। তো এখানে ফুল কাজে আমি শিখাই দিয়েছি, আর যদি আপনি এগুলো যদি কাটাকাটি করেন তাহলে অবশ্যই আপনি পারবেন, হ্যাঁ। আর এখানে আপনার ভিডিও এডিট করার পর এখানে কোনো হিস্টোরি সব নিয়ে যায়, যেখানে নো ভিডিও দেখা আছে, কিন্তু আপনি ভিডিও করার পরে দিয়ে সব ভিডিও চলে আসবে। আর যদি ডিলেট অপশন এখানে সব আছে, তো এইভাবেই আপনার মোবাইল স্ক্রিন রেকর্ড করতে হয়। তো হ্যালো গাইস, যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যদি কোনো নেক্সট টিউটোর লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। সামনে একটা ভিডিও আসতেছে যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব পাবেন, 1 মিনিটে 1,000 না 10,000 সাবস্ক্রাইবার পাইতে পারেন, এমন একটা ট্রিক শিখাই দেবো আজকে। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।